দশম শ্রেণীর ছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে সকালে আমার একটা জুমে ক্লাস ছিল 10টা থেকে 10টা 40, সেটা কোনোভাবেই হোক নিতে পারিনি, সেটা কিছুটা যান ত্রুটির কারণে। আজকে এর জন্য আমি তোমাদের সাথে একটা ইউটিউবে ক্লাস নিচ্ছি। আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে তোমাদের ক্লাসটা আমি নিচ্ছি। তো তোমাদের সাথে আমার সপ্তাহে দেখলাম একদিন ক্লাস আছে সকালে, শনিবার দিন। আশা করি আমি চেষ্টা করব তোমাদের ক্লাসটা যথারীতি নেওয়ার জন্য। যেদিন আমি নিতে পারবো না কোনো যান্ত্রিক ত্রুটির জন্য, সেদিন সেই ক্লাসটা আমি তোমাদেরকে আপলোড দিয়ে দিব, ক্লাসটা নিয়ে পড়ে। এটাই হলো আমার কথা তোমাদের সাথে। তোমাদের সাথে অনেক দিন দেখা হচ্ছে না, তোমাদের খোঁজখবর ঠিক মতো নিতে পারছি না। যদিও আমরা টিচাররা প্রায় টিচারই ক্লাস, স্কুলে যেতে হয়, কাজ আছে। আমি মাত্র স্কুল থেকে আসলাম, স্কুলে কিছু কাজ ছিল। তো তোমাদের ক্লাসগুলো আমরা যথারীতি সব টিচারই নেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছে, কিছুটা হয়তো বা অনেক টিচারই অনেকটা সমস্যার মধ্যে আছে, কম বেশি নিতে পারবে, কেউ নিতে পারবে না, সেটা আবার দেবে। তোমরা একটু কষ্ট করে সেই ক্লাসগুলো দেখে নিবে, কারণ তোমাদেরও পড়তে হবে, আমাদেরও পড়াতে হবে, এটাই। আর এভাবেই চলতে থাকবে, কতদিন চলবে জানি না, মনে হয় বেশ কিছুদিন এভাবেই আমাদেরকে চলতে হবে, যেহেতু সরকারও কিছু বলছে না, ছুটি আবার বাড়াইছে। কিন্তু ছুটি বাড়ালে কি হবে, আমাদের তো জুমে তারপরে ইউটিউবে আমাদের তো ক্লাস নিতেই হচ্ছে, আমরা তো নিচ্ছি ক্লাস, তোমরাও ক্লাস করতেছো। এখন সবাইকেই বলবে ক্লাসগুলো একটু দেখতে, হ্যাঁ, যে পড়ার একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, পড়াটাকে মনোযোগ দিলে শেষে আবার যখন পরীক্ষা হবে তখন সমস্যায় পড়ে যাবে। রোজকার পড়াটা যদি তোমরা রোজ করে ফেলো তাহলে কোনো সমস্যা হবে না। তোমাদের সাথে নাইনে আমার খুব একটা ক্লাসও হয়নি, কত বছর গেছে, একেবারেই দুর্যোগপূর্ণ একটা বছর। তারপরে ক্লাস কিছুটা অন্য টিচারদের ছিল, তোমরা কি কতটুকু করেছো আমি ঠিক সেটাও অতটা দেখভাল করতে পারিনি। তারপরে তোমাদের একটা প্র্যাকটিক্যালের ব্যাপার ছিল, খাতার করা ছিল, খাতাটা কে কতটা করেছো কি না তাও দেখিনি। সুতরাং অনেকটাই তোমাদের সাথে একটা হযবরল অবস্থার মধ্যেই গত বছর গিয়েছে। কিন্তু এই বছর কিছুটা গুছানোর চেষ্টা করবো আমরা, কারণ যেহেতু তোমাদের এবার ক্লাস 10-এ, তোমরা ক্লাস 10-এ উঠেছো, হ্যাঁ, তোমাদের 1 বছর পড়েছো বইটা, অনেকটা আইডিয়া হয়েছে। তোমাদের সবগুলো অধ্যায় সম্ভবত 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায় শেষ করা হয়নি ক্লাস 9-এ। হ্যাঁ, এখন তোমাদেরও আমার কিছুটা তোমাদের কাছ থেকে শুনতে হবে যে কোন কোন অধ্যায় তোমাদের বেশি সমস্যা, আমি সেই অধ্যায়গুলো দিয়ে ক্লাস 10 শুরু করব, নাকি ধারাবাহিকভাবে শুরু করব। তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী শুরু করলে ভালো হয়, যে আমি নিজেও একটু চিন্তা ভাবনা করব। যেহেতু আজকে আমার তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, আমি এখনো ঠিক মতো তোমাদের ক্লাসের ইটা বুঝে উঠতে পারছি না। আমি তোমাদের সাথে একটু, যদি তোমার আমার পুরনো ছাত্রী, ভুল ত্রুটি হলে তোমাদের সাথে হবে, এই জন্য তোমরা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবে। আর কোনো দ্বিধা করবে না, আমার সঙ্গে সরাসরি কথা বলবে। আমার সাবজেক্টের কোনো বুঝতে অসুবিধা হলে, কোনো সমস্যা থাকলে, তোমাদের প্র্যাকটিক্যালের কোনো সমস্যা হলে আমার সাথে সরাসরি একদম নির্দ্বিধায় একেবারে আমার সাথে আলোচনা করবে। আর যদি আমাকে স্কুলে যেতে বলো, যেদিন তোমরা আসবে দরকার পড়লে তোমাদের সাথে স্কুলেও কথা বলতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি যাই, আমি প্রায় দিনই স্কুলে যাই, যে আজকেও গিয়েছিলাম, যে এতক্ষণ স্কুলে ছিলাম, 12টার মতো বাজে, আমি এখন আসলাম, এসে তোমাদের ক্লাসটা নিচ্ছিলাম। কারণ আমি জুমে যেহেতু ক্লাস নিতে পারি নাই, স্যার বললেন যে ইউটিউবে একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য, কারণ তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে ক্লাসের জন্য, যেহেতু রুটিনটা তোমরা পেয়ে গেছো। আমার একটু পেতে দেরি হয়েছে, এই জন্য আমি ক্লাসটা ঠিক মতো করতে পারি নাই, এটা হলো আমারই ভুল। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আমি অনেক ব্যাপারই তোমাদের সাথে বলার ছিল, বসার ছিল, কিন্তু বসতেও পারছি না, কথা বলতেও পারছি না। তোমাদের এই যে আমি এই জন্য তোমাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে তোমরা যেহেতু বইটা তোমাদের কাছে আছে, তোমরা প্রতিটা অধ্যায় পড়ে নাও, নিজে নিজে পড়ে নাও, যেখানে সমস্যা সেখানে একটু দাগিয়ে রাখো, আর নিজেরা নিজেরা অবজেক্টিভ গুলো পড়ে ফেলো। যেহেতু তোমাদের 25 নম্বর অবজেক্টিভে থাকে, হ্যাঁ, অবজেক্টিভে 25 নম্বর থাকে তোমাদের, এই জন্য তোমরা অবজেক্টিভটা একটু ভালো করে বাসায় পড়ো। হ্যাঁ, বার
যাবেন। হ্যাঁ, তোমাদের একটু সমস্যা হচ্ছে হয়তো বা আওয়াজ হচ্ছে, একটা শব্দ হচ্ছে, কিছু করার নাই, যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার উপরের তলায় কাজ হচ্ছে। হ্যাঁ, একটা কাজ হচ্ছে, ওই সকাল থেকে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত কাজটা হবে, এই কয়েকদিন একটু সমস্যাই হবে, যে ধাম ধাম একটা আওয়াজ হচ্ছে, কিছু করার নাই, এর মধ্যেই চলতে হবে। হ্যাঁ, বাধা বিঘ্ন আসবে, কি করবো, বলার কিছু নাই তোমাদের সাথে। খুবটা আসলে মনটা খুবই ভারাক্রান্ত। হ্যাঁ, অন্তরন্ত হয়ে স্কুল থেকে আসছি, প্রতিটা টিচারেরই অনেক রকমের সমস্যা, তার মধ্যে আবার এই যে ক্লাস নেওয়ার একটা, আজকে থেকে রুটিন করা, আজকে থেকে অনেকেই প্রস্তুত নাই। হ্যাঁ, এই জন্য আমরা মানে কি করব, স্কুলে গিয়েছিলাম, কিছুটা জুমে ক্লাস করলাম, স্যার করালেন জুমে কিভাবে ক্লাস নিতে হবে, তো সেটাও আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে নিতে পারি না স্কুলে, কারণ স্কুলের লাইনে ওয়াইফাই এতটাই মানে এই অবস্থা ছিল যে কোনোভাবেই ক্লাস নেওয়া গেল না তিনতলায়, নাহলে আমরা তিনতলাতেই ক্লাস নেওয়ার জন্য সেটিং করেছিলাম একটা রুম, সেটাতে সম্ভব হয়নি, এই জন্য চলে আসলাম আমি বাসায়। তো আমি তোমাদেরকে বলবো সেটা যেটা সেটা আবার আমরা পরে আসি। দেখো, তোমরা বাসায় নিজেরা নিজেরা বা পড়তে থাকবে, রুটিন করো, একটা রুটিন করো, স্কুলে থাকলে যেমন সকালে যাইতে স্কুলে, 2টা পর্যন্ত স্কুলে থাকতে 8টা পিরিয়ড হতো, এখন বাসায় না হয় 8টা না করে 4টা পিরিয়ড করো, 4টা পিরিয়ডে রুটিন করো, নিজে নিজে সেই রুটিন অনুযায়ী পড়ো, দেখো যে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। আর যদি বসে থাকো, আজকে পড়বো না কালকে পড়বো, স্কুলে কবে খুলবে এই আশায় বসে থাকো, তাহলে দেখবে অনেক অনেক পড়া জমে গেছে। আর পড়া জমলে সব কিছু, খাবারও যেমন একসঙ্গে বেশি খাবার খাওয়া যায় না, হ্যাঁ বমি হয়ে যায়, পেট ভারী হয়ে যায়, তেমনি পড়াও কিন্তু একসঙ্গে অনেক পড়া পড়া যায় না, মাথা ঘুরে যায়, মাথায় ঢুকে না, তখন মাথায় কোনো কাজই করে না। এই জন্যই আমি বলবো তোমাদেরকে যে তোমরা বাসায় বসে, নিজেরা নিজেরা বাসায় বসে সবাই পড়তে থাকো, পড়ো, পড়ার শেষ নাই, পড়তেই হবে, পরীক্ষা হবে, টুডে টুমোরো স্কুল খুললে পরীক্ষা হবে, পরীক্ষা যে হবে না বলে নাই যে পরীক্ষা হবে না, এরকমই আবার অটো পাস, তা কিন্তু না, তোমাদেরকে এই যাদাই অটো পাস করে উঠেছে, অটো পাসের এই জ্ঞানটাকে তাকে আবার অর্জন করতেই হবে, এর জন্য জ্ঞানটা তোমরা পড়তে থাকো। আর তোমাদের তো 9 থেকে 10 উঠেছ, তোমাদের তো 9-এ একটা বই ছিল, তোমাদের তো নতুন বই না যে তোমরা নতুন বই, নতুন টিচার, নতুন সব কিছু না, তোমাদের কোনোটাই নতুন না, তোমরা সব কিছুই পুরাতন, এবং তোমরা টিচারও আমরা পুরাতন, এই জন্য তোমরা কি করবে, আমি মনে করি যে তোমরা তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো, সেই সাবজেক্টের বইগুলো তোমরা পড়তে থাকো, পড়ো, বারবার বলবো পড়ো, পড়ো না, যদি পড়ো তাহলে তোমাকে টিচার হাজার বোঝালেও তুমি বুঝতে পারবে না। আর টিচারের আগে যদি তুমি পড়ে থাকো, তাহলে যখন টিচার তোমাকে পড়াবে, যে সাবজেক্ট পড়াবে, যে অধ্যায় পড়াবে, সেই অধ্যায়টা দেখবে তোমার কাছে অনেকটাই ইজি লাগবে, অনেক অনেক ইজি লাগবে, তখন তোমার কাছে মনে হবে তুমি এই অধ্যায়টা পড়েছো, যেখানে বুঝবে না সেখানে তুমি এটা বুঝে নেবে, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। কিন্তু তুমি যদি একেবারেই সেই অধ্যায়টা না পড়ো, তাহলে তোমার জন্য সেটা কঠিন একটা মনে হবে। শুধু আমার সাবজেক্ট বলছি না, কারণ আমার সাবজেক্টটা অনেকটা ইজি, অন্যান্য সাবজেক্টের সঙ্গেও আমি যেটা বললাম যে এটা তোমার কাজে লাগবে, এই কথাটা এটাই তোমাদের বলছি। যেমন অঙ্কের ব্যাপার, ইংরেজির ব্যাপার, তোমার প্রতিদিন একটা রুটিন করে তোমাকে এটা চর্চা করতে হবে, প্রতিদিনই তোমাকে এই দুইটা অবশ্যই রুটিনে রাখতে হবে। যদি তুমি একদিন অঙ্ক না করো, দেখবে পরের দিন অঙ্ক ভুলা যাচ্ছে, কারণ অঙ্ক কিন্তু বেশি করা যায় না একসঙ্গে, একসঙ্গে বেশি করলে তোমার মাথাটা হ্যাং হয়ে যায়, করা যায় না বেশি অঙ্ক, আমি জানি অল্প অল্প, এই জন্য তোমাকে প্রতিদিনই অল্প অল্প করে করতে হবে, প্রতিদিনই পড়তে হবে, এইটাই হলো আমাদের কথা। কারণ আমরা সবসময় যাচ্ছি, যখন স্কুলে অনেক স্টুডেন্টের সাথে দেখা হলো, সঙ্গে পড়াশোনা কেমন, অনেকেই পড়াশোনা করছে, আমরা অনেকেই ফাঁকি দিচ্ছে, বেড়াচ্ছে, ঘুরতেছে, এখন আবার স্কুলে আসছে, দৌড়ায় সায়েন্স নেবে না, কমার্স নেবে না, আর্টস নেবে, এই যে অন্তদন্ত হয়ে ঘুরতেছে, আমি তোমাদের এতটা টেনশন করার কিছু না, তোমার রেজাল্টের উপরে তোমাকে সায়েন্স আর কমার্স টিচাররা দিবে, সুতরাং তোমরা এত বেশি এটা নিয়ে মাথা ঘামাও না, কী করছো এই বন্ধের মধ্যে সেটা বলো, কে ঘুরতে বেড়াইছে এই অবস্থা। তো সুতরাং আমি বলবো যে ঘোরা বেড়ানোর চাইছি তুমি, কারণ যেহেতু একটা আমরা দুর্যোগকালীন সময় পার করছি, এটার সময় সুতরাং সময় বাইরে যাওয়াটাও কিন্তু ঠিক না, কারণ সেটা সবসময় সরকার বলতেছে যে ভিড় এড়িয়ে চলার জন্য, যানবাহনে যত কম চলা যায় তত ভালো, আর সবসময় মাস্ক পরে থাকার জন্য বাইরে গেলে, তো এ কেন আমরা মাথা মুখটা বন্ধ করে
নাক মুখ বন্ধ করে বাইরে দিয়ে কেন ঘোরাঘুরি করবো? এই জন্য আমরা বাসায় থাকি, বাসার পরিবেশে থাকি, ভালোভাবে আমরা সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করি, টিভি দেখার সময় টিভি দেখি, খেলাধুলা করি, খেলাধুলা করতে একটু মানা নাই, খেলাধুলা করবে, ব্যায়াম করবে, অবশ্যই ব্যায়াম করবে, 5 থেকে 10 মিনিট অন্তত ব্যায়াম করবে, কারণ ব্যায়াম তোমাকে সুস্থ রাখে। খাবার যেমন আমাদের ক্ষুধা মিটায়, ব্যায়াম আমাদেরকে সুস্থ রাখে। এই জন্য আমি সবাইকে বলবো, তোমরা হাঁটাচলা করো, খেলাধুলা করো, বাসায় যদি র্যাকেট খেলার জায়গা থাকে খেলো, ছাদে একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করো। খেলাধুলা করলে তোমার ক্ষুধা লাগবে, তোমার ভালো লাগবে, মন ভালো লাগবে। ভাই বোনের সাথে খেলো, বান্ধবী আশেপাশে পাড়া প্রতিবেশী থাকলে তাদের সাথে খেলাধুলা করো, বাসায় বসে যে কোনো একটা কাজ করো, সৃজনশীল কোনো কাজ করো, ছবি আঁকো, গান শিখো, তারপরে তো তোমাদের ইবাদত আছে, ইবাদত করবে। হ্যাঁ, তাহলে তোমার কি হবে, মন ভালো লাগবে, তোমার ই আসবে, একটা রেগুলারিটি আসবে সব কিছুতে। মাকে কাজে একটু সাহায্য সহযোগিতা করবে, বাসা বাড়ি যেহেতু মেয়ে, বাসা বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, গুছিয়ে রাখবে। হ্যাঁ, এটা তো তোমার মন ভালো হবে, তোমার নিজের পড়ার টেবিল, তোমার নিজের কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবে। এখন একটা সময় পর্যাপ্ত সময় পাচ্ছ, এখন একেবারে সুন্দর করে নিজের জীবনটাকে গুছানোর একটা সময় পাচ্ছ। অনেক দিন তো শুধু আমরা সকাল থেকে দুপুর, সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরে গুজিং এই সেই করে ঘুরিয়ে বেড়াচ্ছি, এখন একটা নিজের বাসায় থাকার সময় হচ্ছে। এই জন্য আমি বলবো তোমাদেরকে যে তোমরা বাসায় থেকে একটু নিজেটাকে গুছানোর চেষ্টা করো, পড়াশোনাটাকে গুছানোর চেষ্টা করো, একটা রুটিন করো, বাসার একটা রুটিন করো। তোমাদের বইতে কিন্তু একটা সুন্দর রুটিন দেওয়া আছে, হ্যাঁ, তোমাদের বইতে একটা 24 ঘন্টার একটা সুন্দর রুটিন দেওয়া আছে, কি কি কখন কোন কাজটা করবো, তুমি সেইটার সাথে মিলিয়েই একটা রুটিন করো নিজের জন্য। তুমি নিজের জন্য একটা রুটিন করো, দেখবে তোমার সেই রুটিন অনুযায়ী তোমার কাজ করলে তোমার সব কাজ নিয়ে দেবে, কোনো কাজ তোমার আর বাসায় পড়ে থাকবে না, সব কাজ তুমি সময় মতো করতে পারবে। হ্যাঁ, তো একদিন যদি রুটিন একটু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করলে পরের দিন আবার সেইটাতে ই হয়ে গেলে, তো এইরকম করে যদি তুমি করো, দেখবে তোমার সাবজেক্টের, কোনো সাবজেক্টের তোমাদের মাত্র 18টা অধ্যায়, এই অধ্যায়টা একটা সাবজেক্ট, একটা অধ্যায়কে তুমি যদি 3 দিন বা 4 দিন সময় করো, তাহলেও তোমার দেখবে একটা বইটা তোমার ঝরঝরা হয়ে যাবে। এটা আমি মনে করি, একটা বছরে তোমাদের সামনে সামনে সময় আছে, মাত্র জানুয়ারি মাস, এই মাসটা একটু এমনি এমনি গেল, ফেব্রুয়ারি থেকে তুমি একটু সিরিয়াস পড়াশোনা যদি করো, তাহলে দেখবে যে তোমার অনেকটাই তোমার পড়াশোনা হয়ে গেছে, আমি যেটা মনে করি। কারণ যেহেতু এখন তোমাদের এইটার সঙ্গে অভ্যস্ত হতে হবে, মোবাইলের সাথে ল্যাপটপের মধ্যে ক্লাস নিতে হবে আমাদেরও তোমাদেরও, এই জন্য আমি তোমাদেরকে আজকে জুমে ক্লাস যেহেতু নিতে পারলাম না, এই জন্য আমি সত্যি সরি, কিন্তু আমি এই জন্য ইউটিউবে তোমাদের সাথে একটু আলোচনা করলাম, কথা বললাম, একটু ভালো লাগলো আমার কাছে যে তোমাদের সাথে আমার একটু সাক্ষাৎ হবে। তা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি তোমাদের রুটিন অনুযায়ী আমি সিলেবাস দেখবো, যে ক্লাস টেনের সিলেবাসটা তোমাদের কোন কোন অধ্যায়গুলো আগে শেষ করতে হবে, আমি সেই অধ্যায়গুলো আগে শেষ করব। তারপরে তোমাদের ছোটোখাটো তোমাদের সাথে পড়াশোনা, যেহেতু আমাদের অবজেক্টিভগুলো আছে, ছোট প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু আলোচনা করব। আমি সবাইকে বলবো যেহেতু একটু বাসায় আছো, তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা রেডি করে ফেলো, প্র্যাকটিক্যাল খাতাটা ফেলে রাখবো না, ওটা তোমাদের যা যা তোমাদের থাকবে, তোমাদের 9-এ আমি বলে দিয়েছিলাম কী কী থাকবে, সেগুলো থাকবে, 10-এও একটা সিলেবাস আছে, তোমাদের প্রত্যেকটা বইয়ের পিছনে দেখবে তোমাদের সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে প্র্যাকটিক্যালের সিলেবাস দেওয়া থাকে, সেটা দেখে তুমি প্র্যাকটিক্যাল খাতাটা করে ফেলবে। যাদের এক্সট্রা পেজ কিনতে হবে তারা পেজ কিনে বাকিগুলো করে ফেলবে, যদি তোমার খাতাতে না হয় তাহলে তোমাদের এক্সট্রা পেজ কিনতে হবে, পেজ কিনে করে ফেলবে। এটা আমার তোমাদের সাথে কথা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আমার ক্লাসগুলো টিচাররা অনেক কষ্ট করে নেয়, তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখো, যেহেতু এভাবে এভাবে আমাদের চলতে হবে, তোমরাও অভ্যস্ত হয়ে গেছো এটা নিয়ে, তো সুতরাং আমি আর তোমাদের সাথে আজকে এই বিষয়ে না বলে নেক্সট ডে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে, ক্লাস হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।